আজকে প্রথমেই আমরা তাদেরকে আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাবো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের এত জনপ্রিয় করে তুলেছেন। এর জন্যে পুরো ক্রেডিট আপনাদের, আসলে আপনারা আমাদের খুব ভালোবাসেন। নমস্কার, আমরা রয়েছি নোকিয়া সিরিজ রিপেয়ারিংয়ে, যেখানে কিনা অনেক ছাত্রই আমাদের ফোন করে বলছেন যে নোকিয়ার আশা লুমিয়া যে সেটগুলো মার্কেটে প্রচুর চলেছে, কিন্তু সেই সেটগুলো এখন কাস্টমার নিয়ে এলে সেগুলো আমরা সারাবো কী করে। এমন কিছু চটজলদি টিপস আপনারা টেলিকম আইনক্স থেকে আমাদের দিন, যার জন্যে আমরা টেলিকম আইনক্সের ভিডিওগুলোর দিকে বারবার লক্ষ্য রাখি যেখান থেকে ওই টিপসগুলো পাওয়া যাবে কিনা। তো প্লিজ এই টিপসটা দিন। আর এটার জন্যে এই যে অনুপ্রেরণা, নোকিয়ার এই যে আশা বা লুমিয়ার এই যে অনুপ্রেরণাটা, এটা আমাদের দিয়েছে হচ্ছে আসানসোলের ঘাটি গলির শুভদীপ। ওই আমাদের বলেছে যে এইগুলো দিলে আমাদের মতো যারা দোকানদার তারা চটজলদি কিছু পয়সা রোজগার করে ফেলতে পারবে। আপনারা তো আমাদের সাথে একসাথেই লড়ছেন, সুতরাং সবাই মিলে আজকে দেখুন এই কাজটা কি করে আমরা করব। পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পণ্ডিত, আছে সঞ্জয় শর্মা। দেখুন একটা সেটে নোকিয়া আশা দুশো, এটা তো এর চার্জিং প্রবলেম, মসফেট জনিত যে সমস্যাটা হয় সেটা এর আগেও আমরা আপনাদের ইলাবোরেট করেছি বই থেকে, আজকেও সেটা আমরা দেখাবো। পাবেন হচ্ছে এই বইটার নাম হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর সহজ জাম্পার, মোবাইলের পেজ নাম্বার 3 নম্বর পেজে, এইখান থেকে আপনি সার্কিটটা পুরো পেয়ে যাচ্ছেন। সঞ্জয়, সার্কিটটা তুমি এখান থেকে একটু বোঝালে ভালো হবে। হ্যাঁ, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত মডেল নাম্বার দেওয়া আছে, মানে নোকিয়া যে সমস্ত সেট মসফেট যুক্ত তাদের সমস্ত ফান্ডার জন্য ফান্ডা আছে। যেটা আমরা এখানে ফলো করব সেটা হচ্ছে বোর্ডটাও নিই সামনে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি চার্জিং কানেক্টার রয়েছে, এই যে চার্জিং কানেক্টার, এই চার্জিং কানেক্টার থেকে মসফেট এর কানেকশনটা ফার্স্টে চেক করে নিতে হবে। এখানে যেটা পজিটিভ ভোল্টেজ ঢুকছে, মানে আমরা চার্জ দেওয়ার পর যেটা ভোল্টেজ ঢুকছে চার্জিং ভোল্টেজ, সেটা ঢুকছে ডাইরেক্ট সোর্সের মধ্যে, মানে সোর্স মানে এই যে আমাদের এখানে মসফেটটা রয়েছে, তার মানে এটা হচ্ছে সোর্স। আমরা যদি কন্টিনিউটি চেক করবো একটু বাদে, এটা আগে দেখে নিই। তো এখান থেকে আমরা ফার্স্টে এটা চেক করবো, চেক করার পর মিডিলটা যেটা মাঝখানের পিনটা রয়েছে, মিডিল পিনটা, সেটা হচ্ছে ড্রেন। এই ড্রেন থেকে কোথায় গেছে, R15 বলে একটা পাশেই রেজিস্ট্যান্স আছে, আমরা দেখতে পাচ্ছি R15 রেজিস্ট্যান্স। আরেকটা দিক রেজিস্ট্যান্সের একটা মাথা কোথায় চলে গেছে, ব্যাটারির মধ্যে। এইখানে যে সার্কিটটা দেখানো রয়েছে এটা এবার আমি মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি চেক করে দেখব। তাহলে দেখে নিই, এখানে রয়েছে আমাদের চার্জিং সকেট, চার্জিং সকেট, এটা সরু পিনের চার্জিং সকেট। আর একটা পিন হচ্ছে পজিটিভ, যেটা রয়েছে আমাদের কোথায় সোর্সের সাথে, দেখে নিই চেক করে কন্টিনিউটি পাচ্ছি, তার মানে সোর্সের সাথে কানেকশন রয়েছে। আরেকটা আমরা কি চেক করব, মিডিলটা মানে ড্রেন, ড্রেনটা কার সাথে আছে, R15 রেজিস্ট্যান্স, R15 রেজিস্ট্যান্সের সাথে পাচ্ছি। ঠিক তার আরেকটা মাথা কার সাথে থাকবে, ব্যাটারি প্লাসের সাথে থাকবে। পুরো কানেকশন কিন্তু ওকে আমাদের। আর আরেকটা পিন যেটা রয়ে গেল বাকি, মানে গেট যেটা, সেটা রয়েছে ডাইরেক্ট আমাদের আইসির সাথে। একদম, তো এই কানেকশনগুলো আমাদের জাস্ট কন্টিনিউটি চেক করে দেখতে হবে, যদি কোথাও মিসিং থাকে সেক্ষেত্রে জাস্ট একটা তার দিয়ে জাম্পার মেরে দেবো, জাম্পার মারলেই কিন্তু এই কাজগুলো হয়ে যাবে। কি সহজ না, আমরা পারছি মানে আপনারাও পারবেন। আপনারা প্রত্যেকে খুব ভালো করে কাজ করুন, খুব মজা নিয়ে কাজ করুন, আর জীবনটাকে উপভোগ করুন। জীবনটা কিন্তু আমাদের কাছে একটা প্রিপেড কার্ডের মতো, যার একটা লিমিটেড ভ্যালিডিটি আছে। প্লিজ এই সময়টার মূল্য বুঝুন আর মজা নিয়ে কাজ করুন, উপভোগ করুন জীবন। আমরা আছি আপনাদের সাথে, আমাদের মোবাইল নাম্বার 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার।